ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে আরো 15 দিন। বাংলাদেশে ইন্টারনেটের গতি আরো 15 দিন অর্থাৎ আগামী 20 জানুয়ারি পর্যন্ত ধীর থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের একটি সূত্র সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায়। সূত্র মতে, O2O নামক সাবমেরিন টেলিকমিউনিকেশনস কেবল, টাটা ইন্ডিকম কেবল, ইন্ডিয়া মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ কেবল তিনটি অকেজো থাকায় এ সমস্যা হচ্ছে। O2O নামক একটি সাবমেরিন টেলিকমিউনিকেশনস কেবল দ্বারা সিঙ্গাপুরের সঙ্গে ভারত যুক্ত। এই কেবলের মালিকানায় আছে ভারতের ভারতী এয়ারটেল লিমিটেড। এই কেবলে 8 জোড়া ফাইবার রয়েছে, যার মধ্য দিয়ে সেকেন্ডে 8.4 টেরাবাইট ব্যান্ডউইথ সঞ্চালন সম্ভব। কিন্তু চেন্নাইয়ের সমুদ্র তীর থেকে 40 কিলোমিটার দূরে কেবলটি কাটা পড়ার কারণে গত 13 ডিসেম্বর রাত 2টা থেকে এটি অকেজো রয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বলেন, হয়তো সমস্যাটি আগামী 20 জানুয়ারির মধ্যে সমাধান হয়ে যাবে, তবে ইন্টারনেটের গতি বাংলাদেশে পুরোপুরি স্বাভাবিক প্রক্রিয়া জানতে কমপক্ষে 1 মাসের উপর সময় লাগতে পারে। নিত্য নতুন এসব খবর আরও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।